আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনর্জীবিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হয়েছে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। এবারের মেলায় কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর 32টি স্টল সহ 100টি স্টল অংশ নিয়েছে। মেলায় শাঁখের হাড়ি, শীতলপাটি, শোলা শিল্প, তালপাতার হাতপাখা, জামদানি, নকশি কাঁথা, টেপা পুতুল সহ নানা রকম কারুকাজের পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা। মেলায় শিশু কিশোরদের জন্য বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ নানা আয়োজন থাকছে। দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী সামগ্রী কেনাকাটা ও লোকজ সঙ্গীত উপভোগ করতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার পরিজন নিয়ে মানুষ মেলায় আসছেন। বাংলাদেশের যে একটা লোকজ যে সব উৎসব হয়, তো এটা দেখার জন্য আমরা এত দূর থেকে এখানে আসছি। মেলাতে এসে মনে হয় যেন আমাদের প্রাণের মেলা। বাংলার যে ঐতিহ্য, গ্রামীণ যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো তুলে ধরা হয়। যেহেতু লোকগান করি, লোকগানের সাথে জড়িত হয়ে এই মেলাটায় আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো বাউলের মধ্যে লোকের সাথে একটা খুব মানে নারীর একটা সম্পর্ক আছে, তো সেখান থেকে এখানে আমি প্রথম যখন এসেছিলাম, এখানে এসে এখানকার পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে। হাতের কাজের অনেক জিনিসপত্র আছে, এগুলি আমরা তো সাধারণত মার্কেটে দেখতে পারি না, এগুলি এই মেলায় আসলেই আমরা দেখতে পারি, এজন্য এখানে আসা। মেলায় আসা শিল্পীরা জানান, বিদেশি পণ্যের কাছে দেশীয় পণ্য হারাতে বসেছে। বাংলা সংস্কৃতিকে বাঁচাতে সরকারের আরও ভূমিকা প্রয়োজন। প্লাস্টিক এমন বিলুপ্তর পথে গেছে, এটা বলার মতো না। এই ক্লাস ফোরের ফাইভের বাংলা বইয়ে আমার ছবি সহ এই কাজটা দিয়েছে বলে একটু প্রসার বাড়াচ্ছে, কিন্তু শ্রম হিসাবে মূল্য না পাওয়াতে কেউ করতে চায় না। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বায়োস্কোপ। এই বায়োস্কোপ আজ থেকে 40 বছর আগে কিন্তু খুব ছেলেপেলে দেখেছে, এখন আর চলে না। হাতে হাতে মোবাইল, টিভি হওয়াতে আর বায়োস্কোপ চলে না। কারুশিল্পীদের তুলে ধরার মাধ্যমে ইউনেস্কোর তালিকাভুক্ত হওয়া ও দেশের সুনাম অর্জন করাই এ মেলার লক্ষ্য বলে জানান সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব। আমরা চাচ্ছি আমাদের এই যেটা মৃৎশিল্প বলে থাকি আমরা এবং অন্যান্য শিল্প, এগুলো যেন তালিকাভুক্ত হয় এবং এটা যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ সুপার। যে কোনো ধরনের অঘটন ঘটার পূর্বে যেন আমরা প্রিপারেশন নিতে পারি, এই ধরনের ব্যবস্থা আমাদের আছে। পর্যটন নগরী হিসেবে বিশ্বের দরবারে সোনারগাঁওকে কিভাবে পরিচিত করা যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে, এমনটাই জানান স্থানীয় সংসদ সদস্য। সোনারগাঁওকে পর্যটন নগরী হিসেবে এটাকে কিভাবে রূপান্তরিত করা যায়, অনেক কিছু করার আছে, যদি আপনারা সহযোগিতা করেন এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি এই সোনারগাঁওর নামটাকে এই লোকজ কারুশিল্প ফাউন্ডেশন সারা বিশ্বের দরবারে যেভাবে স্বীকৃতি দেওয়া যায়, যেভাবে যেখানে নেওয়া যায়, সেটার জন্য আমি আপনাদের সহযোগিতা কাম্য করি এবং আপনারা আমার থেকে যা সহযোগিতা চাবেন আমি সর্বদা প্রস্তুত আছি। ইতিমধ্যে লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আমেজ বইছে, প্রতিদিন বাড়ছে হাজারো দর্শনার্থীদের ভিড়। মেলা উপলক্ষে ফাউন্ডেশন চত্বরে করা হয়েছে বর্ণিল সাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।